সামনে 10ই ডিসেম্বর লঞ্চ হতে যাচ্ছে Xiaomi Redmi K30। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বলবো এই ফোনে কি কি আছে, এই ফোনটি কবে বাংলাদেশে আসবে এবং এই ফোনটি বাংলাদেশে আসলে এটির দাম কত হবে। আমি শিহাব, আপনারা দেখছেন শিহাব টেক টিভি। চলেন শুরু করা যাক। এই ফোনে ইউজ করা হয়েছে 6.66 ইঞ্চির IPS 120Hz ডিসপ্লে এবং সাথে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনে ওএস ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G। এটির বেস ভেরিয়েন্ট রাখা হয়েছে 6GB র্যাম এবং 64GB স্টোরেজ এবং এখানে কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড স্লট থাকছে না। এই ফোনের পেছনে মোট 4টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 64MP ওয়াইড ক্যামেরা, 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 8MP টেলিফোটো ক্যামেরা এবং 2MP ডেপ সেন্সর এবং এখানে আপনি 4K ভিডিও 30 FPS রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনের সামনে ডুয়েল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি হলো 20MP এবং আরেকটি হচ্ছে 2MP ডেপ সেন্সর। এই ফোনের সিকিউরিটি হিসেবে থাকছে ফেস আইডি এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে ব্যাটারি ইউজ করা হয়েছে 4500mAh এবং তার সাথে থাকছে 27W ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের মূল হাইলাইট হলো এই ফোনে থাকছে 5G সাপোর্ট। এখন ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হওয়ার সময় এটিতে 5G দেওয়া হবে কি না সেটি সঠিকভাবে বলা যাচ্ছে না। এখন জেনে নেই এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে। এই ফোনটি যেহেতু 10ই ডিসেম্বরে লঞ্চ হয়ে যাচ্ছে, সেজন্য ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে আনঅফিসিয়াল এই ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে। এখন এই ফোনটির দাম নিয়ে কথা বলা যাক। এই ফোনটির দাম ইন্ডিয়াতে 25,000 রুপির আশেপাশে হবে। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে কিনা সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু এই ফোনটি আপনি 32,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি পাবেন। ওকে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। এবং আমার চ্যানেলটি নতুন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।